আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরো একটা ছোট্ট সেশনে। আজকে আমরা পার্টিকুলার একটা প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব। এই প্রশ্ন 26 নম্বর প্রশ্ন আমরা দেখার চেষ্টা করব। রহিম স্টুড ইন ফ্রন্ট অফ মি, এই জায়গাটায় আমাদের ইন ফ্রন্ট অফ মিটা আসলে প্রেপোজিশনাল ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি অ্যাজেক্টিভ ফ্রেজ, এটা দেখার চেষ্টা করা হবে। আজকের মূল আলোচনার বিষয়টা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ কখন অ্যাজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হয়। কিছুদিন ধরে খুব প্রশ্ন আসছিল যে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য, এই জন্য আজকে আমরা এই মুহূর্তে এই ভিডিওটা করার জন্য আমরা চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ গঠন হয় দুইভাবে, একটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে এবং প্রেপোজিশন দিয়ে শুরু হয়, আর হচ্ছে প্রেপোজিশন দিয়ে শেষ হয়। আরেকটা গঠনের স্ট্রাকচার হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হয়। প্রেপোজিশনাল ফ্রেজ গঠনের স্ট্রাকচার কয়টা বলেন তো? দুইটা, একটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়, এটা হচ্ছে এক নাম্বার। আরেকটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হয়। দুইটা স্ট্রাকচারের ভিতরে এক নাম্বার যে স্ট্রাকচারটা বললাম আপনাদের, প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়, এই প্রেপোজিশনাল ফ্রেজটা বাক্যের যে অবস্থায় যেখানেই থাকুক না কেন এরা প্রেপোজিশনাল ফ্রেজ হবে, অন্য কোনো ফ্রেজ আসবে না। এইবার যদি আমরা এক্সাম্পলটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এক্সাম্পলটা হচ্ছে রহিম স্টুড ইন ফ্রন্ট অফ মি। এখানে ইন ফ্রন্ট অফ বলতে আসলে মূলত বিফোরকে বোঝানো হয়েছে, মানে রহিম আমার সামনে দাঁড়িয়েছিল। তার মানে দেখেন তো প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। যেই সকল প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয় তারা বাক্যে সব সময়ই প্রেপোজিশনাল ফ্রেজ। তার মানে এতে কোনো সন্দেহ নাই, ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু দুই নাম্বার স্ট্রাকচার যেটা বলছিলাম, প্রেপোজিশন দিয়ে শুরু হবে কিন্তু নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হবে, তখন ওইটা প্রেপোজিশনাল ফ্রেজ আর থাকবে না, হয় অ্যাজেক্টিভ ফ্রেজ হবে না হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। যেমন আমি যদি বলি এই কোশ্চেনটা যদি আমরা এটা আন্ডারলাইনটা মির পর্যন্ত বাড়ায় দিই, যেমন হি স্টুড সে দাঁড়িয়েছিল, এইবার দেখেন প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে কিন্তু প্রোনাউন দিয়ে শেষ হয়েছে। তার মানে এখন ইন ফ্রন্ট অফ মি এটার প্রেপোজিশনাল ফ্রেজ থাকলো না, এটা কি হয়ে গেল বলেন তো? অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেল। কেন? এবার প্রশ্ন করেন সে কোথায় দাঁড়িয়েছিল, সে আমার সামনে দাঁড়িয়েছিল। তার মানে আমরা এখান থেকে দুইটা জিনিস শেখার চেষ্টা করলাম, প্রেপোজিশনাল ফ্রেজ আমাদের কখনো প্রেপোজিশনাল ফ্রেজ হিসাবে বসতে পারে অথবা বাক্যে অ্যাজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে বসতে পারে। অ্যাডভার্ব ফ্রেজ কখন হবে অথবা অ্যাজেক্টিভ ফ্রেজ কখন হবে? প্রেপোজিশনাল ফ্রেজ যখন প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হবে, তখন ওইটা অ্যাজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হবে। আর যদি প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয় তাহলে এটা সব সময়ই কি হবে বলেন তো? প্রেপোজিশন ফ্রেজ হবে। এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে কখন আর অ্যাজেক্টিভ ফ্রেজ হবে কখন? সাধারণত ভার্বের পরে প্রেপোজিশনাল ফ্রেজ থাকলে ওটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, আর নাউনের পরে প্রেপোজিশনাল ফ্রেজ থাকলে সেটা কি হয়? অ্যাজেক্টিভ ফ্রেজ হয়। যেমন দু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি আমরা, এদিক তাকান একটু, দেখেন 29 নাম্বার কোশ্চেনটার দিকে একটু তাকান। 29 নাম্বার কোশ্চেন, দ্য গার্ল মেয়েটি ইন গ্রিন, দেখেন এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শেষ হয়েছে, আমাদের এটা একটা ফ্রেজ না? এটা ফ্রেজ। ফ্রেজটা কার পরে আছে? নাউনের পরে আছে। নাউনের পরে যদি প্রেপোজিশনাল ফ্রেজ থাকে তখন সেটা অ্যাজেক্টিভ ফ্রেজ হয়, দ্যাট ইজ ওয়াই ইন গ্রিনটা হচ্ছে কি বলেন তো আমাদের? অ্যাজেক্টিভ ফ্রেজ। এইবার প্রশ্ন করেন 30 নাম্বার প্রশ্ন, উই ওয়ার ওয়াইটিং ফর দ্য বাস, আমরা বাসটির জন্য অপেক্ষা করছিলাম, বহুল সমালোচিত আলোচিত একটা প্রশ্ন। খুব ভালো করে লক্ষ্য করেন, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। সবসময় থাকবে না, কারণ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে শেষ হয়নি, নাউন দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হয় অ্যাজেক্টিভ ফ্রেজ না হলে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাজেক্টিভ ফ্রেজ কখন? যদি নাউনের পরে প্রেপোজিশনাল ফ্রেজ থাকে। অ্যাডভার্ব ফ্রেজ কখন? যখন ভার্বের পরে প্রেপোজিশনাল ফ্রেজ থাকে। সুতরাং ফর দা বাস এটা হচ্ছে আমাদের কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন ফ্রেজ নয়। যেমন আমরা আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করি, ঠিক এইরকমভাবে আমরা এইরকম আরেকটা কোশ্চেন দেওয়ার চেষ্টা করি আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন দ্য বুক অন দ্য টেবল, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হলে প্রেপোজিশন দিয়ে শেষ হলে সেটা সবসময় কি হয়? প্রেপোজিশনাল ফ্রেজ হয়, এটা অন্য কোনো ফ্রেজ আর আসবে না। আচ্ছা তাহলে আমরা, ও আচ্ছা হ্যাঁ ও সরি, আমাদের দ্য বুক এই কোশ্চেনটা ছিল, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শেষ হয়েছে, সরি প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শেষ হয়েছে, তার মানে আমরা বসছে কার পরে বলেন তো? নাউনের পরে। যেহেতু নাউনের পরে প্রেপোজিশন ফ্রেজ বসছে তার মানে আমাদের এটা কি বলেন তো? অ্যাজেক্টিভ ফ্রেজ আসছে। ঠিক এইরকমভাবে যদি আপনার মনে হয় যে আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের ইংরেজিটা শিখতে চান, ইংরেজি গ্রামারটা পূর্ণাঙ্গ গ্রামারটুকু শিখতে চান, 46 BCS
প্রাইমারি অন্যান্য সকল নিয়োগের জন্য। তাহলে আজকে রাতে হচ্ছে আমাদের এই নতুন বেস্টার ভর্তি বন্ধ হয়ে যাচ্ছে, আজকে রাত 10:12 এই বেস্টটা আপনি এনরোল করতে পারেন। আর একদম পূর্ণাঙ্গ একদম জিরো থেকে শুরু হয়েছে, মূল টপিকের উপরে 2টা ক্লাস হয়েছে এবং আগামী রবিবার রাত 10:00 3 নাম্বার ক্লাস হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্লাস, আসসালামু আলাইকুম।